আজকে মেন টপিক যেটা নিয়ে কথা হবে, অনেকে এসিডিসি নিয়ে বলে, মানে এসিডিসির প্রবলেম বা পিসিবি প্রবলেম, ডাইভার প্রবলেম বুঝতে পারে না, ঠিক আছে? তো কারা কী নিয়ে কাজ করে জানি না, আমাদের যেটা নিয়ে কাজ করে আমি সেটা নিয়েই বলবো। তো মেনলি হচ্ছে আমাদের একদম বেস্ট কোয়ালিটির ড্রাইভার থাকে, যারা নতুন ব্যবসা করতে লাগছে তারা তো বুঝতে পারবে না, বা যারা পুরনো করছো তারা বুঝতে পারবে, পিসিবির থিকনেসটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, মেন টপিক হচ্ছে এটা না, তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, মানে মোটা কতটা এই মানে পিসিবির কোনো সমস্যা হয় না, ঠিক আছে? আর আমি মানে অনলি শর্টালি ভিডিও করছি, কারণ ভিডিওটা আমাকে নিজের গ্রুপে পোস্ট করতে হবে, বেশি বড় করলে ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না। যাদের ইউটিউবে রয়েছেন তো ইউটিউব থেকেও পেয়ে যাবেন, ঠিক আছে? মেন প্রবলেম হচ্ছে পিসিবি তো কোনো প্রবলেম হয় না, কারণ এটা কমা দামে পিসিবি না, যে পিসিবি মুড়লে পিসিবির কোনো মানে লাইট ফাইট কোনো খারাপ হবে, যদি বা হয়ে থাকে কেউ শর্ট করলে হয়ে যায়, কেউ লাইট মানে বোস করিয়ে দেয় তুলে। আর যেটা মেন প্রবলেম থাকে ড্রাইভারের মধ্যে, ঠিক আছে, ড্রাইভার অনেকে বুঝতে পারে না, যত আমি একা রয়েছি আমি চেষ্টা করব প্রত্যেকটা, দেখুন মানে যে ঝালা রয়েছে না, ড্রাইভার চেক করবে যে মানে যখন রেডি করবে, আমি রেডি মাল আগে একটা দেখিয়ে দিই, তারপর আমি ড্রাইভার নিয়ে কথা বলছি। অনেকে ফোন করে বলো বা কথা ফোনে বলে দিয়ে হয়, অনেকে বলো ভিডিও করতে, তো ভিডিও করা হয়নি, তো আমি সকলের জন্য একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। যাই হোক, খোলা যাচ্ছে না এটা, আমি দেখছি অন্য কোথাও খোলা আছে, এখানে খোলা রয়েছে রেডি মাল। যাই হোক, যারা 2023-এ নতুন ব্যবসা করবে বলে ভাবছেন বা যারা করছেন, অনেকেই প্রবলেম হয়েছে, তাদের ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে, আমাদের আমরা অন্য জায়গা থেকে মাল তুলছি, তো কোথা থেকে কে তুলছে আমি বলবো না, কেননা বেকার কারো কমিশন করতে চাইনি। তো যারা করেছো তারা ভিডিওটা দেখবে, ড্রাইভারের হচ্ছে প্রবলেম কী থাকে ব্যাটারি খারাপ হয়ে, এখানের এই যে ঝালা দেখুন, আমি এখানটায় মানে পয়েন্ট ছেলেছি তো বুঝতে পারবেন, বা ভিডিওতে হয়তো অতটা আসছে না, কিছু কিছু পয়েন্ট দেখবেন নতুন ড্রাইভারে মানে ঝালা ঠিকঠাক থাকে না, আর এগুলো আমরা চেক করি না। প্রথমে আমারও প্রবলেম হয়েছে, এখন তো আমি দেখাতে পারছি না, আমার অনেক ব্যাটারি মানে এই ঝালা যদি কোনো মানে ডিফেক্ট থাকে, এই ক্যাপাসিটার মানে এই দিকের এইটা, এইটার যদি বেশিরভাগই প্রবলেম থাকে, এখানে যদি ঝালা না থাকে, অনেক সময় কি আমরা দেখি না, লাইট তো জ্বলে যায় কিন্তু মানে ঠিকঠাক জুড়ে থাকে না, যখন ভোল্টেজ আপ ডাউন হয় এখান থেকে ব্যাটারিটা গিয়ে ব্যাটারিটা আগে নষ্ট হয়। আর একটা কথা, ব্যাটারি অনেকে বলে যে সারানো যায়, হ্যাঁ এক প্রকার সারানো যায়, সেটা একটা আলাদা ভিডিও করে দেবো, ঠিক আছে? আমি টোটাল ভিডিও করবো, কিন্তু এটা শুধু ড্রাইভার নিয়ে কথা বলবো। আর অনেকে ড্রাইভার নিয়ে কেন কথা বলছি, কারণ ড্রাইভারটাই মেনলি ফল্ট, পিসিবি নিয়ে বলে দাদা আমাদের পিসিবি কেন, পিসিবি কোনো কিছুই প্রবলেম হয় না, পিসিবি অনেক মানে যারা ডিওবি নিয়ে কাজ করো তাদের তো কী হয় জানি না, কিন্তু আমাদের কোনো পিসিবির সমস্যা নেই, কেন পিসিবির থিকনেস অনেক মোটা, মানে কোনো হিটের কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে? হিট ও মানে আমাদের এত লাইট তো আমাদেরও প্রবলেম আছে, আমরাও গ্যারান্টি দিয়ে রিটেলার বা হোলসেলার দুটোই করা হয়, তো সেখানে আমাদেরও প্রবলেম আছে, আমাদের পিসিবি নিয়ে কোনো দিন প্রবলেম আসে না, আসলে ড্রাইভার নিয়ে আসে। তো ড্রাইভারের এই পয়েন্টগুলো সবাই মানে একবার করে ড্রাইভারের এই দিকটা চেক করে নেবেন, যে সব ঠিকঠাক ঝালা আছে নাকি, মানে পয়েন্টগুলো যেমন এই জায়গাটা দেখুন মানে অল্প মানে কোনো রকমের ঝালা আছে, তো এগুলো নিজেরা আরেকটু শোল্ডারিং করে নিতে হবে ঠিকঠাকভাবে। আমার কথা ফেস আসছে নাকি জানি না, তো যতটা আসছে আমি শর্টলি বোঝানোর চেষ্টা করব, কারণ অলরেডি হয়তো 10 মিনিটের মধ্যে ভিডিওটা হবে, তবু আমি যতটা চেষ্টা করব। আর এটা যেমন হচ্ছে প্রবলেম, এটারও কিছু একটা প্রবলেম আছে, সেই কারণে এটা পড়ে রয়েছে। যাই হোক, এটা শর্ট হয়ে যাচ্ছে ডাইরেক্ট, মানে এখানে তো হাত দিলে জ্বলছে, তাও একটা শর্ট হচ্ছে, মানে অনেকক্ষণ জ্বলে রয়ে যাচ্ছে, কাজ করছে না। তো এগুলো টুকটাক 100 পিস আপনি যদি মাল কোথা থেকে যেখান থেকে আপনি তুলেন এই প্রবলেমগুলো পাবেন, 100 পিসের মধ্যে আপনার 100টাই ভালো হবে না, আপনার 2-4টে ড্রাইভার হবে, সেই রেট হিসাবে আপনাকে সেল করতে হবে, যে ওই যাতে ওই রেটটা আমার উঠে যায়, ঠিক আছে? আপনি যেখান থেকেই মাল নেন, আর সবসময় বলবো গ্যারান্টির মাল নিলে এই ড্রাইভারে কাজ করুন, ঠিক আছে? এইরকম ড্রাইভারে কাজ করুন, তাদের মালের কোয়ালিটি সব ঠিকঠাক থাকবে। আর একটা জিনিস দেখে নেবেন চেক করে, যখন মালটা রেডি করবেন যে এগুলো কোথাও মানে ভাঙা আছে নাকি, অনেক সময় লেগে তো আছে কিন্তু আমাদের কি প্রবলেম, কোনো মানে ডাঁটি ভেঙে গেছে আস্তে আস্তে ট্রান্সপোর্টে বা কুরিয়ারে, ঠিক আছে? আর আমার তো বেশিরভাগটা অনেকে জিজ্ঞেস করে কোত্থেকে মাল ওঠান, তো আমার বেশিরভাগটা ট্রান্সপোর্টের মাল আছে, তো আমি তারও একটা ভিডিও পরে যদি পাই, তো যখন মাল আনতে যাবো ট্রান্সপোর্ট থেকে আমি করে দেবো, মানে ট্রান্সপোর্ট দিল্লি থেকে ট্রান্সপোর্ট হাওড়া ট্রান্সপোর্ট হয়ে মাল আসে। এত কিছু বলবো না, ড্রাইভারের মেনলি প্রবলেম থাকে এই দিকটা, ঠিক আছে? আমি বারবার বলে দিই, ফোন করে অনেকে জিজ্ঞেস করে তবুও বুঝতে পারে না, এই পয়েন্টগুলো ঠিকঠাকভাবে ঝেলে নেবে, যদি ঠিকঠাক ঝালেন তো খারাপ আসবে, আপনার 100 দিন যে খারাপ আসবে না তা কোনো কথা নয়, খারাপ তো আসবেই, তবুও এগুলো প্রবলেম থাকলে
এই দুটো পয়েন্ট, সরি এই দুটো না, এই দুটো পয়েন্টটাতে দেখে নেবেন। এগুলো ঝালা যদি না ঠিক থাকে, এই ক্যাপাসিটারটার জন্য ব্যাটারি প্রবলেম সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। আগে তো ডবল ক্যাপাসিটার থাকতো, এখন সিঙ্গেল ক্যাপাসিটার করে দেওয়া হয়েছে, ডবল ডবল। এইটার যেমন এই যে বড়ো ক্যাপাসিটার রয়েছে, যখন যেমন মাল আসে আমাদের, ঠিক আছে। আর গ্যারান্টির মাল সবসময় এই মাল নিয়ে ব্যবহার করবেন, অনেকে ট্রায়াঙ্গেল আর এর চক্করে পড়বেন না যে এ মাল দিয়ে তো আসছি হে, ঠিক আছে। এইটাও যারা আমার সাথে কথা বলে তাদের সাথে আমি শেয়ার করি, অনেকে আপনি এই ড্রাইভার খুঁজতে যাবেন তো আপনাকে অন্য কোনো ড্রাইভার ধরিয়ে দেবে যে এ মাল দিয়ে আসছি, ও বাদ নিয়ে ভাববলে না তো এই লেনা পারেগা, ঠিক আছে। একটা পুরো ড্রাইভারের আমি পুরো ড্রাইভার দিচ্ছি, মানে পুরো স্ক্রিনশট করে নেন, পুরো স্ক্রিনশট করে এই ড্রাইভারের কাজ করুন। মালের খারাপ তো আসবে কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন। আর পিসিবিটাও দেখে নিন, পিসিবিটাও এইরকম যেন থিকনেস থাকে, মোটা পিসিবি। অনেকে, হ্যাঁ অনেকে কী করেন যে কম বাজেট 5 টাকা কমের জন্য আপনারা অন্য জায়গায় ছুটেন, তো ওই জিনিসটা যখন, হ্যাঁ কম অন্য কোথাও আপনি পেতে পারেন, তবে গিয়ে এগুলো জিনিস চেক করবেন, ঠিক আছে। আর ব্যাটারির পুরো ডিটেলস আর একটা ভিডিও করে দেবো, এই ভিডিও আর বাড়াচ্ছি না। আর একটা কোয়ালিটি আমাদের কাছে এসিটিসি থাকে, সেটা হচ্ছে 135 বা 125 এরকম কিছু রেটের, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার হাতের সামনে তো নেই, আমি 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেক অনেক জায়গায় কী করে কম দাম, যেগুলো আমরা 135-120 করে পাওয়া যায়, ঠিক আছে। এই মালগুলো অনেকে ভিডিও দেওয়া হয়েছিলো, অনেকে হয়তো দেখেনি, যখন এসিডিসির করছে তো ভাবলাম করেই দিই। এই ড্রাইভারও ভালো ড্রাইভার, ঠিক আছে, শুধু কাটিংটা এই ড্রাইভার থেকে একটু আলাদা, যেমন কোয়ালিটি ভালো ড্রাইভার, ঠিক আছে। কিছু কম্পোনেন্ট কম দেওয়া রয়েছে, সে কারণে কম দাম। আর এগুলো কোম্পানির মাল হয়, কোম্পানির মাল হয় প্লাস মানে বডি স্ক্যাচ, মানে বডিটা হচ্ছে ফেস বডি থাকে না, সেই কারণে রেট কম হয়। ধরুন ড্রাইভার ভালো, এটা 6 মান্থ দিয়ারে চলবে, কিন্তু ব্যাটারি কোয়ালিটিটা একটু খারাপ থাকে, ব্যাটারি কোয়ালিটি খারাপের জন্যই রেটটা কম হয়। আর এটা ওয়েটই রয়েছে, আর এর আলাদা করে হচ্ছে হিটসিং প্লেট দেওয়া রয়েছে এই মালটা, যারা নিয়েছেন আমার কাছ থেকে কম বেশি তারা জানেন। আর এই মালটা আমরা সেল সবসময় দিতে পারি না, কিন্তু এর অ্যাভেলেবেল থাকে না সবসময়, এই মালটা মোটামুটি অ্যাভেলেবেল থাকে সারা বছরই, ঠিক আছে। এর থেকে বেশি কিছু বলবো না, তাও যদি আমি না বুঝাতে পারি, যদি কারো কল করে কিছু জানার থাকে তো ফোন করো, আর যারা জানেন তাদের জন্য তো আলাদা, যারা কাজ করছেন তাদের জন্য না, যারা আমাকে ফোন করে বলেন যে এসিডিসি প্রবলেম হয়, ঠিক আছে, গ্যারান্টির মাল এসে অনেক খারাপ হয়ে যায়, ব্যাটারি খারাপ হয়, হ্যাঁ ব্যাটারি খারাপ হয়, ব্যাটারি খারাপ তখনই হয় এই জিনিসগুলো যদি ঠিক করে নেন। এই পয়েন্টগুলো প্রত্যেকটা ড্রাইভারের, পুরো ড্রাইভারের মন নিয়ে একটা একটা করে চেক করে নেবেন, যে পয়েন্টগুলো কোথাও মানে ঝালা ঠিকঠাক আছে কি না, কোথাও ছেড়ে আছে কি না, বা এদিকের প্রত্যেকটা একটা একটা করে চেক করে নিতে পারেন, একটু নাড়িয়ে যে কোনো জিনিস ভাঙা রয়েছে নাকি। যখনই ভাঙা থাকবে তখনই মানে আপনার কোনো না কোনো ফল্ট আসবে, চলে তো যাবে, কিন্তু আপনি কাস্টমারকে দেবেন 2-4 দিন পরে রিটার্ন আসবে। আমাদের এমন প্রথম প্রথম অনেক হয়েছে, ঠিক আছে, কাস্টমার ওখানে কাস্টমার খারাপ হয় যে কোম্পানির মাল নেই ভালো, আপনারা নতুন বানাচ্ছেন, মাল ভালো না, এই নয় সেই না। তো প্রথম প্রথম এগুলো হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তো ফোন করো, বেশি আর ভিডিও বাড়াচ্ছি না। আর এই মালটার তো কোয়ালিটি দেখালাম, ঠিক আছে। আর ব্যাটারির একটা ভিডিও দিয়ে দেবো, টোটালি এখন ভিডিও একটার পর একটা দিতে থাকবো, কারণ যখন চাপে ছিলাম পুজোর জন্য ভিডিও আর দেওয়া হয়নি। আর হ্যাঁ, একটা ভিডিও আগে যায় প্রবলেম জানাতো তাকে ভিডিও ডাইরেক্ট পাঠাতাম, তো এখন হয় গ্রুপে পেয়ে যাবেন যারা গ্রুপে রয়েছেন, আর মেনলি হচ্ছে ইউটিউব থেকে এখন লিঙ্ক পাঠানো হবে গ্রুপে, ঠিক আছে। কারণ অনেকের প্রবলেম হয়ে যায় এত বড়ো মানে ভিডিও ডাউনলোড করা, আমাদেরও পাঠাতে অসুবিধা, সেই কারণে ইউটিউবে ছাড়বো, ইউটিউব থেকে লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখে নেবেন।